ক্যামেরা আজকাল সবার হাতেই রয়েছে, আর কখনো কখনো এই ক্যামেরাগুলোতে এমন এমন কিছু ভিডিও রেকর্ড হয়ে যায় যেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের এমনই কিছু ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনি কখনোই বিশ্বাস করতে পারতেন না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আপনাদের যে অবিশ্বাস্য ঘটনাটি দেখাবো তাকে বলা হয় ব্রিথিং ট্রিজ, অর্থাৎ গাছ যেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আপনারা পরিষ্কার দেখছেন মাটি কখনো উপর দিকে উঠছে, আবার কখনো নিচের দিকে নামছে। দেখে মনে হচ্ছে যেন গাছেরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। মানুষ যেভাবে শ্বাস প্রশ্বাস নিলে বুক ওঠানামা করে, সেভাবে মাটিও ওঠানামা করছে। যদিও ব্যাপারটা খুবই অদ্ভুত, কিন্তু বিজ্ঞানীরাও এটা দেখে খুব অবাক হয়েছেন। তো চলুন এবার আপনাদের দ্বিতীয় ঘটনাটি দেখাই। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উপরবালা যাকে বাঁচিয়ে রাখতে চায় তাকে মারার ক্ষমতা কারোর নেই। এই ঘটনাটিতেও ঠিক এমনটাই ঘটতে দেখা গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে আছে, আর একজন লোক জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে। কিন্তু তখনই পিছন দিক থেকে একটা বাস প্রচণ্ড গতিবেগে এসে ব্রেক ফেল করে সেই গাড়িতে এসে ধাক্কা মারে, যার ফলে গাড়িটিও প্রচণ্ড গতিবেগে সামনের দিকে এগিয়ে যায়। আর তখন সামনে দিয়ে সেই লোকটি রাস্তা পার হচ্ছিল, কিন্তু লোকটির ভাগ্য দেখুন, সে একটুর জন্য প্রাণে বেঁচে যায়। যদিও বাসটি প্রচণ্ড গতিবেগেই ছিল, কিন্তু লোকটি ভাগ্যজোরে কোনো রকম চোটাঘাত ছাড়াই রাস্তা পেরিয়ে যায়। লোকেরা যখন এই ভিডিওটি দেখে তখন তারা অবাক হয়ে যায় যে লোকটি কিভাবে বেঁচে গেল। তো চলুন এবার আপনাদের পরের ঘটনাটি দেখাই। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি মহিলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি গর্তে পড়ে যায়। এই ঘটনাটি ঘটেছিল 2018 সালের 12 নভেম্বর। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মহিলাটি হাঁটতে হাঁটতে একটি ম্যানহোলের ঢাকনা ভেঙে নিচে পড়ে যায়, আর ম্যানহোলটি প্রায় 9 ফুট মতো গভীর ছিল। কিন্তু সৌভাগ্যবশত মহিলাটির খুব বেশি একটা চোট লাগেনি, সামান্য একটু চোট লাগে। যদিও তারপরও তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার আপনারা যে ঘটনাটা দেখবেন সেটা দেখার পর আপনারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। আসলে এই ঘটনাটিতে একটি মেয়েকে আকাশে উঠতে দেখা যায়, যেটা রাশিয়ার একটি জঙ্গলে ঘটেছিল। একটি কুকুর তার মালিককে কিছু একটা জিনিস দেখানোর জন্য জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। লোকটিও বুঝতে পারে যে তার কুকুরটি কিছু একটা জিনিস তাকে দেখাতে চাইছে, আর তখন সে তার কুকুরের পিছনে পিছনে যায়। গিয়ে সে যা দেখে সেটা দেখে সে খুব অবাক হয়ে যায়। সে দেখে জঙ্গলে একটি বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে, আর তার মেয়ে হাওয়ায় ভাসছে। লোকটি তার মোবাইল ফোন দিয়ে ঘটনাটি রেকর্ডিংও করে। তারপর সেই মহিলাটি হঠাৎ যখন বুঝতে পারে যে কেউ তাদের দেখছে, তখন মেয়েটি মাটিতে নেমে আসে এবং তারা দৌড়ে দুজনে জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে যায়। লোকটি যখন সেই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করে তখন সবাই দেখে খুব অবাক হয়ে যায়, যেটা বাস্তবেই কোনো সুপার পাওয়ার না, ভিডিওটি এডিটিংয়ের কোনো কামাল। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। তো চলুন আপনাদের পরের ঘটনাটি দেখাই। একজন লোকের প্রতিদিন একটি দুটি করে মুরগি চুরি হয়ে যাচ্ছিল। লোকটি ভাবলো যে মুরগিগুলো কিভাবে চুরি হয়ে যায় সেটা সে জানবে, তাই সে সেখানে একটা ক্যামেরা বসায়। কিন্তু তারপর দিন সে ক্যামেরায় যা দেখতে পায় তা দেখে সে খুব অবাক হয়ে যায়। সে দেখে একটা বড় সাপ এসে তার মুরগিগুলোকে ধরে খেয়ে নিচ্ছে, কিন্তু সাপটি এত বড় ছিল যে সে দেখে খুব অবাক হয়ে যায়। আপনারাও দেখতে পাচ্ছেন যে সাপটি আকারে কত বড়। এবার আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটা দেখে আপনারা খুব অবাক হয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তায় খুব জোরে জোরে গাড়ি চলছে, কিন্তু হঠাৎ একটি ট্রাক রাস্তার একদিক থেকে অন্যদিকে বেঁকে যায়। দেখে হয়তো মনে হবে যে ট্রাকের চালক হয়তো মদ খেয়ে ট্রাক চালাচ্ছে, কিন্তু না, হঠাৎ করে রাস্তার উপর একজন লোককে দেখতে পেয়ে ট্রাকের ড্রাইভার তাকে বাঁচানোর জন্য ট্রাককে বাঁকিয়ে নেয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, লোকটি হঠাৎ করে কোথা থেকে এলো? একটু আগে তো রাস্তায় কেউ ছিল না, হঠাৎ করে তাহলে কোথা থেকে এলো এই লোকটি? ভিডিওটি দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে ভিডিওটি হয়তো এডিটিং করা হয়েছে, কিন্তু না, বিশেষজ্ঞরাও এ ব্যাপারে নিশ্চিত যে ভিডিওটি এডিট করা কোনো ভিডিও নয়। তারাও ভিডিওটি দেখে খুব অবাক যে লোকটি কিভাবে রাস্তার উপর হঠাৎ করে কোথা থেকে চলে এলো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম ভিডিও পরবর্তীকালে আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।